লোকাল হোস্টে কাজ করার সময় আমরা যদি কোনো প্লাগিনস অথবা থিমকে অনলাইন থেকে ইনস্টল করতে চাই তাহলে কিন্তু আমরা একটা প্রবলেম ফেস করে থাকি। যেমন আমি এখন একটা প্লাগিন যদি ইনস্টল করতে চাই, প্লাগিনস অ্যাড নিউ, এই প্লাগিনটাকে আমি ইনস্টল করতে চাচ্ছি, তো ইনস্টল নাও। এখানে কিন্তু দেখাচ্ছে যে ইনস্টলেশন ফেইলড, ডাউনলোড ফেইলড, নো ওয়ার্কিং ট্রান্সপোর্টস ফাউন্ড। তো এরকম প্রবলেম কিন্তু আমরা ফেস করে থাকি, তখন আমরা মনে করি যে হয় আমাদের লোকাল সার্ভার অর্থাৎ জ্যাম ওয়ামে আমাদের কোনো প্রবলেম আছে, নতুবা আমাদের কোনো উইন্ডোজের কোনো প্রবলেম এখানে আছে। তো এটা কিন্তু আমাদের খুবই একটা ভুল ধারণা, এই প্রবলেমকে আমরা খুব সহজেই সলভ করতে পারি। তার জন্য আমাদেরকে সি ড্রাইভ, জ্যাম, পিএইচপি, এখান থেকে পিএইচপি ডট আই এন আই সেই ফাইলটিতে আমরা যাব। এখান থেকে আমরা পিএইচপি আন্ডারস্কোর কার্ল ডট ডিএলএল এই অপশনটিকে খুঁজে বের করব। তো সিইউআরএল এটা দিয়ে আমি সার্চ দেই, পিএইচপি আন্ডারস্কোর কার্ল ডট ডিএলএল এই অপশনটা কিন্তু আমার এখানে ডিজেবল করা আছে, এটাকে আমি এনেবল করে দেই। ফাইলটাকে আমি সেভ দিলাম। এখন আমি জ্যামের কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি সার্ভারকে রিস্টার্ট করব, অর্থাৎ একবার স্টপ করে আমি স্টার্ট করব। তো অ্যাপাচি সার্ভার এটাকে আমি একবার স্টপ করলাম, দেন এটাকে আবার স্টার্ট করলাম, অর্থাৎ একবার রিস্টার্ট করলাম অ্যাপাচি সার্ভারকে। এখন আবার আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই। এখন এই প্ল্যাগিংটাকে আমি ইনস্টল নাও করলাম। এটা কিন্তু ইনস্টল নিল, আমি অ্যাক্টিভ করি এটাকে। এখন ইনস্টল প্লাগিংস পেজে যেয়ে আমি দেখি থিম চেক, আমার প্লাগিংটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।